সমবেত ভাইয়ের আমার, বাংলাদেশ থেকে ইসলামকে, ইসলামী আন্দোলনকে মুছে ফেলার জন্যে বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। ওরা মনে করেছিল নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলানোর পরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোনো অস্তিত্ব থাকবে না। আর আজকে দেখো বাংলাদেশের কাছে ইসলামী আন্দোলনের লোকেরা সমবেত হচ্ছে। ইনশাল্লাহ এই জমির ইসলামের হবে ইনশাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ফারাওনকে শেষ করেছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিন একটা কিশোর, এক গ্রুপ কিশোর দ্বারা, কিশোরের দ্যারা আজকের বাংলাদেশে তৃতীয়বারের মতো স্বাধীনতা দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কমরি সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমবেত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের প্রায় 16.5 বছর পরে কর্মী ভাইদেরকে নিয়ে একত্র হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সমবেত ভাইয়েরা আমার, বাংলাদেশ থেকে ইসলামকে, ইসলামী আন্দোলনকে মুছে ফেলার জন্যে বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। ওরা মনে করেছিল নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলানোর পরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোনো অস্তিত্ব থাকবে না। আর আজকে দেখো বাংলাদেশের কাছে ইসলামী আন্দোলনের লোকেরা সমবেত হচ্ছে। ইনশাল্লাহ এই জমির ইসলামের হবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক ভাই বলেছেন খেলা হবে, সেই বড় খেলোয়াড় পালিয়েছেন, কিন্তু ওনার টিমের সদস্যরা কিন্তু এখনো কোনো কোনো জায়গায় জায়গায় আছেন, সতর্ক থাকতে হবে। টিমের সদস্যরা অন্য কোনো আশ্রয় নিয়ে যেন আমাদেরকে, ইসলামী আন্দোলনকে কোনো ডিস্টার্ব না করতে পারে, এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই জালেম সরকার মনে করেছিল 1 তারিখ, আগে তো নিবন্ধন আমাদেরকে বাতিল করেছেন, 1 আগস্টে আমাদের ব্যান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে ওদেরকে ব্যান করেছেন। বাংলাদেশের জমিনে ফয়সালা তোমাদের দ্বারা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে হয়। কেউ কোনোদিন ধারণা করে না, আমরাও ধারণা করিনি যে 5 তারিখে এই ধরনের একটা পরিবর্তন আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা মশা দিয়ে নমরুদকে শেষ করেছিল, সেই যে আল্লাহ রাব্বুল আলামিন ফারাওনকে শেষ করেছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিন একটা কিশোর, এক গ্রুপ কিশোর দ্বারা, কিশোরের দ্বারা আজকের বাংলাদেশে তৃতীয়বারের মতো স্বাধীনতা দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা প্রথম স্বাধীনতা 47-এ, দ্বিতীয় স্বাধীনতা 71-এ, তৃতীয় স্বাধীনতা পেয়েছি 2024-এ। স্বাধীনতা আরও আসবে, আমাদের মঞ্জিলে পৌঁছার আগ পর্যন্ত, আমাদের চূড়ান্ত স্বাধীনতার আগ পর্যন্ত আমরা লড়েই যাবো ইনশাল্লাহ। সেখানে এই জমিনে যত রক্ত দিতে হয় আমরা দেবো ইনশাল্লাহ। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে দায়ীর ভূমিকা পালন করতে হবে, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, তাহলেই সম্ভব হবে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করার। আসুন আমরা সেই চূড়ান্ত স্বাধীনতার জন্য অপেক্ষা করি, আমরা কাজ করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।